তো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা আয়ুর্বেদিক কোম্পানি। তো বন্ধুরা, অন্যদিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে গাব। গাবের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করব। গাব আমাদের সকলেরই পরিচিত। গ্রামগঞ্জের রাস্তাঘাট কিংবা বাগানে এমনিতেই জন্মে এই গাছটি। গাব খেতে খুব বেশি সুস্বাদু না হলেও ছোটবেলার দুরন্তপনার সঙ্গে ফলটি খাওয়া ছাড়া গাবের আঠা অনেক কাজে লাগে। পোষণ রক্ষার্থে গাবের পানিতে মাছ ধরার জাল ভিজিয়ে রাখা হয়, আর এই ভিজিয়ে রাখার দারুণ জাল সহজে নষ্ট হয় না। এছাড়াও আরও অনেক ব্যবহার আছে গাবের, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ উপকারগুলো কি আমরা জানি? গাবের কিছু স্বাস্থ্যের উপকারিতাও রয়েছে, না জানলে আসুন আজ জেনে নেই। তার আগে বন্ধুরা, একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলটি নতুন এবং প্রথম দেখছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, আসুন জেনে নেই এই গাবের উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই। প্রতি 100 গ্রাম গাবে রয়েছে এনার্জি 504 কিলো ক্যালোরি, জল 83 থেকে 84.3 গ্রাম, আমিষ 2.8 গ্রাম, চর্বি 0.2 গ্রাম, শর্করা 11.8 গ্রাম, ফাইবার বা আঁশ 1.8 গ্রাম, চিনি 11.47 গ্রাম ও অ্যান্টিঅক্সিডেন্ট। শারীরিক দুর্বলতা কাটাতে গাব। গাবে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি বা এনার্জি ও আমিষ থাকায় নিয়মিত অল্প পরিমাণে গাব খেলে শারীরিক দুর্বলতা কেটে যায়। রক্তচাপ বৃদ্ধি করতে গাব। যাদের রক্তচাপ কম তারা অল্প পরিমাণে গাব খাবেন, রক্তচাপ ঠিক হয়ে যাবে। ওজন কমাতে গাব। যারা ওজন নিয়ে সমস্যায় আছেন তারা গাব খাবেন। গাব অতিরিক্ত ওজন কমাতে খুব ভালো কাজ করে। গাবে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে। পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে গাব খুব ভালো কাজ করে। ক্যান্সার প্রতিরোধে গাব। গাবে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে, ফলে আমরা ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্তি থাকি। গাবে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হৃদয়তন্ত্রের রক্ত চলাচল স্বাভাবিক রাখে, ফলে আমরা হৃদয়তন্ত্রের ঝুঁকি মুক্ত থাকি ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। মৌসুমি রোগে গাব। মৌসুমি রোগে আমরা প্রায় সবাই কম বেশি আক্রান্ত হই। এর কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। গাবে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় নিয়মিত অল্প পরিমাণে গাব খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ।